ধন্যবাদ আমি রেকর্ডিং অন করে দিয়েছি আমাদের ক্লাসের সেকেন্ড পার্টটা আমি শুরু করে দিলাম কেমন এখন দেখেন যে এই যে এখানে আমি একটা ডিসক্রিপশন নিয়ে এসেছিলাম সেই ডিসক্রিপশনটাকে আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে দেখেন আমি কপি করে গিয়ে আমাদের কিন্তু ওই অপশনে চলে যাব ডেসক্রিপশন অপশনে আপনারা কিন্তু অনুরোধ করে বলবো যে আপনারা যারা পুরনো আছেন তারা এখানে গিয়ে সরাসরি এরকম আমার মতো করে কপি করে পেস্ট করবেন না প্লিজ কারণ এটা যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটার রিস রিস এবং এঙ্গেজমেন্ট কমে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায় হ্যাঁ দেখেন যে সিলেক্ট ডিউরেশন আমরা যা যা করেছিলাম সেগুলো কি আছে এখানে সবগুলো কিন্তু চলে গিয়েছে দেখছেন কারণ এই যে আমরা তো ইয়ে করতে পারিনি মানে তখন শেষ করতে পারিনি এই কারণে তাহলে আমরা এখানে কি লিখেছিলাম তখন বলেন তো তখন আমরা লিখেছিলাম হচ্ছে যে ইউটিউব ভিডিও আবার ইউটিউব ভিডিও আচ্ছা অব মাই নিউ ক্লায়েন্ট তখন আমি এখানে নিউ বায়ার দিয়েছিলাম এখানে আমি মাই নিউ ক্লায়েন্ট দিলাম কেমন এটা এটাতে আমাদের একটা কি হলো এখানে আমাদের একটা আপনার লিঙ্ক কিন্তু এখানে একটা কিওয়ার্ড কিন্তু তৈরি হলো আমাদের এখানে কিন্তু একটা কিওয়ার্ড তৈরি হয়েছে এই কিওয়ার্ড যদি সার্চ করে কেউ যে ভিডিও এসি অথবা ইউটিউব ভিডিও এসে তাহলে আমাদের এটা খুঁজে পাবে তাই না তারপরে দেখেন আমরা এখানে দিয়েছিলাম স্পোর্টস আচ্ছা আমি এখন জাস্ট একটাই দেব কারণ আমি আগের অংশে এটা দেখিয়েছি হ্যাঁ স্পোর্টস ইভেন্ট বরকতুল্লাহ ভাই আপনি একটু আনমিউট করে ফেলেন আবদুল্লাহ আল মাইন এটাও আনমিউট করতে হবে তা না হলে কিন্তু আসলে মানে সাউন্ড চলে আসতেছে আচ্ছা দেখেন আমি এটা জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি এখন কারণ আমি আর ওইভাবে ইয়ে করতেছি না কারণ আমাদের সময়ের ব্যাপার স্যাপার আছে সিলেক্ট ডিউরেশন আমরা কি করেছিলাম আমরা এখানে সেভেন সেভেন টু থার্টি ডেজ করে দিয়েছিলাম সেটা করে দিলাম আমরা এখানে আবার তিনশো ডলারটা পাঠিয়ে দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে জাস্ট আমি দিলাম হচ্ছে আপনার জুলাই দিলাম আচ্ছা ঠিক আছে জুলাই দিলাম জুলাই দুই হাজার চব্বিশ দিয়ে দিলাম তারপরে দেখেন আমরা ওই যেটা চ্যাট থেকে লিখে নিয়ে আসছি সেইটাই আমি এখানে নিয়ে এসে দিয়ে দিলাম দিলাম দেওয়ার দেওয়ার পরে পরে আমরা আমরা এখানে ফাইল ফাইল এই যে এইটা যে তৈরি করলাম ক্যানভা দিয়ে সেটা এখানে নিয়ে আসলাম এখানে ওপেন করে দিলাম ওপেন অপশনে দেওয়ার পরে দেওয়ার পরে দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে আমরা কন্টিনিউ দিয়ে দেবো হ্যাঁ কন্টিনিউ এখানে দিয়ে দিলাম দেখেন কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পরে দেখেন যে সিলেক্ট এ ক্যাটাগরি ফ্রম লিস্ট এখান থেকে আপনাকে ক্যাটাগরি করার জন্য বলছে তো আমরা যেহেতু এখানে এসিও সার্ভিস আমরা এখানে জাস্ট ভিডিও পাই কিনা দেখি একটু হ্যাঁ আচ্ছা ভিডিও মার্কেটিং ইয়েস আমাদের এটা ভিডিও মার্কেটিং ক্যাটাগরির মধ্যে পড়ে আমরা ভিডিও মার্কেটিং ক্যাটাগরি দিয়ে দিলাম এসিওর মধ্যে পড়ে এস এসিওর মধ্যে পড়ে দেখেন এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্যাট মিনস এসিও এই অপশনটার মধ্যে যদি পড়ে আমি এই অপশনটাও দিয়ে দিলাম আচ্ছা তারপরে আর কি কি অপশনের মধ্যে পড়ে আপনারা এইগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে যদি এভাবে করে করে দেখাতে চাই তাহলে আপনাদের সময়টা কিন্তু চলে যাবে তারপরে দেখেন সিলেক্ট রিলেটেড ট্যাগ এখন সিলেক্ট সিলেক্ট রিলেটেড ট্যাগ এখানে মিড জার্নির বিষয় রয়েছে ক্রিয়েট ইউনিক কাস্টম এআই নো আমি দেখেন এখানে দেখেন যে আপনি সরি রিলেটেড গিগ আপনি কোন গিগের সাথে এটা করতে চান আমার যে চারটা গিগ দেওয়া আছে চারটা গিগের নামই কিন্তু এখানে রয়েছে যে আমি এআই এর কাজে যেটা করি সেটাতে দেবো নাকি হচ্ছে এখানে অ্যাডস ক্যাম্পেইন করে ফেসবুকে সেটাতে দেব নাকি হচ্ছে ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও ফর টপ র‍্যাঙ্কিং এটাতে দেব নাকি হচ্ছে বি ইওর ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট এটাতে দেব তো আমি যেহেতু সবচেয়ে বেশি অর্ডার যেটা পেয়েছি আপনারাও এটাই করবেন যেই গিগটা আপনার কাছে ভালো ইয়ে করবে কি বলে র‍্যাঙ্ক করবে আপনি যে গিগটা দেখবেন যে এই গিগটার ইমপ্রেশন বেশি সেই গিগটাকে আপনি কাজে লাগাবেন যে আমি একটা গিকের মাধ্যমে পরিচিত হতে চাই কারণ যারা কাজ করে তারা কিন্তু শত শত গিগ নিয়ে পাঁচ সাতটা নিয়ে কাজ করে না একটা গিগ নিয়ে কাজ করবে ওইটাতেই কয়েক কোটি টাকা ইনকাম করে ফেলবে তো আমি এই কারণে দেখেন এখানে ডু বেস্ট ইউটিউব ভিডিও এসিও ফর টপ র্যাঙ্কিং এইটাতে দিলাম এখানে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে পাবলিশড প্রজেক্ট দিয়ে দিলাম পাবলিশ প্রজেক্ট দিয়ে দিয়েছি দেখেন আমার পোর্টফোলিও কিন্তু এখানে আরেকটা যুক্ত হয়ে গেছে এই যে এটা তাহলে বায়ার এখন আসবে বায়ার এসে যেটা দেখবে যে যে এই যে এগুলো তো দেখবে দেখবে এই সঙ্গে সঙ্গে দেখবে যে এই লোকটা কথা হচ্ছে প্লিজ দেখবে যে এখানে আর একটা কাজ করেছে সে কিন্তু খুঁটে খুঁটে দেখবে যে দেখি তো কি কি কাজ করেছে এই ব্যক্তিটা ও এখানে এই অবস্থা আচ্ছা দেখে আপনি যখন ভালো লাগবে তখন আশা করি যে আপনাকে কাজ দিয়ে দেবে হ্যাঁ কাজ দিতে পারে তাহলে বায়ার কি কি দেখবে সর্বপ্রথম এসে আপনার চ্যানেলের আপনার সরি আপনার ইউটিউব অ্যাকাউন্টের সর্বপ্রথম এসে যেটা দেখবে সেটা হচ্ছে যে আপনার রেটিং গুলো কি আপনার সম্পর্কে অন্য বায়ারের মন্তব্য কি সে কি মন্তব্য করেছে এই জন্য আমরা গিগ পাবলিস্ট এর সঙ্গে সঙ্গে গিক পাবলিস্ট এর পূর্বেও এসিও করব ডিপলি এসিও করব আর আরেকটা জিনিস আমরা মেনটেন করব সেটা হচ্ছে যে আমরা যেন প্রফেশনালি কাজ শিখি আবারও বলছি যে আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স দিয়ে আজকে ক্লাস আমি শেষ করতে চাই দেখেন এখানে আমার একটা গিগ রয়েছে এটা হচ্ছে আই উইল ক্রিয়েট ইউনিক কাস্টম এআই ইমেজ উইথ মিড জার্নি এআই এটা দিয়ে কিন্তু আমি অলরেডি এই গিগে আমি কয়েকটা কাজ কমপ্লিট করেছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন আমি এখানে কিন্তু চারটা কাজ কমপ্লিট করেছি আমি চারটা ডিজাইন কিন্তু এখানে করে দিয়েছি সেই কিন্তু এই এআই এটা আমার জীবনের প্রথম গিগ ছিল এই গিগ দিয়ে যখন আমি কাজ যখন শুরু করি তখন আরো কিছু বায়ার এসে আমাকে যখন কাজ চাচ্ছিল তখন আমি তাদের কাজ যখন আমি করে দিয়েছি তারা কিন্তু আমার কাজ পছন্দ করেনি ওইভাবে শেষের দিকে যাওয়ার সময় ওরা কি করে গেছে জানেন আমাকে কিছু রেটিং একটু প্রবলেম করে দিয়ে গেছে দেখছেন আর ওইটার জন্য কিন্তু আমি এখন পর্যন্ত আমি অনেকগুলো ফাইভ স্টার রেটিং পাওয়ার পরেও আমার কিন্তু টোটাল রেটিং ফোর পয়েন্ট সেভেন এসেছে এটা খুবই দুঃখজনক আপনারা যারা কাজ শিখেন তারা প্রথমেই আগে আমি আবারও বলছি একটা বিষয়ে পারদর্শী হন জাস্ট একটা শুধু একটা এমন ভাবে শিখবেন যে ওর আদ্যপন্ত সব শিখে যাবে নারী নক্ষত্র সব শিখে যাবেন কোনো বায়ার যেন এসে আপনাকে একটা বাজে কমেন্ট যেন করে যেতে না পারে আর আপনি যখন ফাইভ স্টার রেটিং দিয়ে শুরু করবেন তখন আমি আশা করছি যে আপনার ওই চ্যানেলের রিস আর কেউ ঠেকাতে পারবে না হ্যাঁ এটা মানে আপনি অবশ্যই সফল হবেন দেখেন এখানে কিন্তু সে লিখেছে ইট টুক সেভারেল এক্সেঞ্জ তার মানে এই কাজটা সে তিনবারের বেলায় আমার থেকে পারফেক্টলি সে পছন্দ করেছে যার কারণে সে লিখেছে ওরা বিদেশি তো ওরা কিন্তু কখনো দুই নম্বরই কথাবার্তা বলবে না ও লিখেছে যে ইট টুক সেভারেল এক্সেঞ্জ টু গেট ইট রাইট মানে এটা সঠিকভাবে পাওয়ার জন্য কয়েকবার চেঞ্জ করতে হয়েছে কাজ বাট আচ্ছা হোয়াট কাউন্ট ইজ দ্য রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আছে লাইন উইথ মাই রিকোয়েস্ট সে একশো পার্সেন্টে আমার কাজ করে দিয়েছে কিন্তু সে লিখেছে এটা বাট যাওয়ার সময় কি করে গিয়েছে আমার সর্বনাশটা ঠিকই করে দিয়ে গেছে এখানে ফোর পয়েন্ট দিয়ে গেছে তারপরে এই বায়ারটা সে খুশি আমাকে ফাইভ পয়েন্ট দিয়েছে কিন্তু এখানে এসে দেখেন এও কিন্তু থ্রি দিয়েছে আমাকে এটা একটা ইউএসএর বায়ার থ্রি দিয়েছে এ কিন্তু আমাকে একদম পুরোটাই মেরে দিয়ে গেছে কিন্তু সে আবার কাজ শেষে আমাকে টিপস দিয়ে গেছে এখানে দেখেন ফোর পয়েন্ট দিয়ে গেছে যার কারণে আমার এই গিগটা টোটালি ওভারঅল এই গিকটা আমাকে আমার টোটাল আমাকে নামাই দিয়ে গেছে এই গিগটাতে আমি ওভারঅল ফোর পয়েন্ট পেয়েছি আর এই এই ফোরের কারণে শুধুমাত্র এই ফোরের কারণে আমার ওভারঅল যেটা স্কোর দেখবেন সেটা কিন্তু আমি অন্যান্য গুলো সবই ফাইভ পেয়েছি কিন্তু দেখেন এখানে ফোর পয়েন্ট সেভেন রয়েছে তো আমি আশা করি যে আপনারা এই ভুলটা করবেন না আপনারা গিক দেন কিন্তু গিক দেওয়ার আগে মোটেও আশা করি যে গি দিলে আপনারা কাজের অর্ডার আসার পসিবিলিটি রয়েছে আর এত সহজে আসবেও না কারণ দেওয়ার পরে সেটাকে আপনার লাইভ রাখতে হবে এবং আপনার নিয়ে গবেষণা করতে হবে মার্কেটিং আছে সেগুলো আমি করে দেব কিন্তু আপনাদেরকে গিক দিতে হবে সুন্দর সুন্দর গীত দিতে হবে গিক দেওয়া আমি শেখাই দেবো ইনশাল্লাহ আপনারা আশা করি যে আপনারা গিক দিতে পারবেন গিক কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে শিখে দেবো কিন্তু আপনারা আমি বলি যে আপনারা কাজটা শেখেন আমি কাজ শেখাচ্ছি কাজ শেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রপার সঠিক কাজটা শেখেন এই কাজটা শিখলে আশা করছি যে আপনারা সফল হতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই ছিল মোটামুটি আজকে একটা পোর্টফোলিও করে দেখালাম যারা পুরনো আছেন তারা একটা পোর্টফোলিও করেন আর এই পোর্টফোলিও ইমেজটা আপনারা তৈরি করেন তৈরি করে আমাদের যে ফেসবুক পেজ আছে আমি একটু ফেসবুক পেজের সঙ্গে যদি একটু পরিচয় করাই দিই আপনাদেরকে একটু কাইন্ডলি একটু দেখেন যে একটু একটু পরিচয় পরিচিত হন আপনারা কিন্তু এখানে কিন্তু মানে ইয়ে না মানে অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি না অনেকেই আছে দেখেন এখানে আমাদের উনিশ জন ফলোয়ার আছে ডিমাইট এটা পেজ এই পেজে আমরা আমাদের ভিডিও যাবে দেখেন এটা কিন্তু আমাদের স্টুডেন্ট করেছে স্টুডেন্ট ক্লাস সিক্স এ পড়ে ক্লাস সিক্স এ পড়ে স্টুডেন্ট সেই স্টুডেন্ট কিন্তু এটা একদম মানে এআই দিয়ে আমি তাদেরকে ক্লাস শিখিয়েছিলাম তারা কিন্তু এআই দিয়ে ডিজাইনটা করে দিয়েছে এটা কিন্তু আরেকজন ক্লাস সিক্স এর স্টুডেন্ট এই যে দেখেন এখানে কি লিখেছে এখানে লিখেছে ফাইবার গিগ অফ অফ আওয়ার স্টুডেন্ট আমার আরেকটা স্টুডেন্টের কাজ এটা দেখেছেন তার মানে কি আমাদের স্টুডেন্টের কাজগুলোই কিন্তু আমি পেজে আস্তে আস্তে দিতে থাকবো ইনশাল্লাহ এভাবে আর এইটার পাশাপাশি এটা পেজ পেজ তো আপনারা জাস্ট ফলো করবেন পেজে অনেক ভিডিও আসবে এর সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে এই গ্রুপটা ওপেন করে দেওয়া আছে একটু গ্রুপটা যদি আমি আপনাদেরকে দেখাই এই গ্রুপটা ওপেন করে দেওয়া আছে এই গ্রুপে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই গ্রুপে আপনাদেরকে থাকতে হবে হ্যাঁ এই গ্রুপে আছে আমি আপনাদের চাই যে এই গ্রুপে এই ফেসবুকের যে গ্রুপ এই গ্রুপটাতে আপনাদের হচ্ছে আমি একটু ইয়ে চাচ্ছি মানে আপনাদের সরব উপস্থিতি চাচ্ছি এখানে একশো একজন মেম্বার রয়েছে আমাদের এই গ্রুপে ইতোমধ্যে এখানে এসে আপনার কাজ কেমন হয়েছে সেটা পোস্ট করেন এখানে আপনার কাজ কেমন হয়েছে সেটা পোস্ট করেন এখানে আপনি যে কাজটাই আমি আপনাকে দিচ্ছি ক্লাসে হোমওয়ার্ক হিসেবে সেটাকে আপনি এখানে এসে পোস্ট করেন আপনি কোথাও কোনো প্রবলেমের শিকার হলে দেখা যাচ্ছে আপনার প্রবলেম হচ্ছে সেটা এসে এখানে বলেন যে আমার তো এই কাজ এখানে পাচ্ছি না দেখেন এখানে কিন্তু সবাই যখন থাকবো এটা আমাদের জাস্ট একটা পরিবারের মতো হবে ইনশাল্লাহ হ্যাঁ এই পরিবারের মতো হবে এই পরিবারে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ এই মুহূর্তে আমি আমার ক্লাসটাকে ক্লাস রেকর্ড ক্লাসটাকে অফ করে দিচ্ছি পাশাপাশি যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অনায়াসে সেই প্রশ্নগুলো করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ আমি সকলের প্রবলেম গুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ